রিঙা করতে গেছিলে তখন নাকটা ডাকছো বলি রাতে বেলাতে ঘুমোতে ঘুমোতেই তো নাকটা ডাকবে নাকি কখন আমি নয় ওটা যীশু ক্রিস্ট হবে তোমার যত হবে যীশু ক্রিস্ট হবে বলি যীশু ক্রিস্ট আর আমি সারা রাতটা তোমাকে এমনি করে দেখেই যাচ্ছিলাম ছানা পড়ার মতো চোখ করে বলি একটা মানুষ এমনি করে বাবা রে অত জোর আওয়াজ করে কি করে নাক ডাকতে পারে বাবা শোনা শোনা ভেক করো না বুঝলে বলি কালকে রাতে বেলা কি হয়েছে তুমি জানো হ্যাঁ রাতে অন্ধকারই হবে আবার কি হবে রাত্রে অন্ধকারই হবে আবার কি হবে বলি শুনো লজ্জায় তো মাথাটা কেটে গেল একবার কাটা গেল হ্যাঁ বলি তোমাকে পাশের ঘরে পাঠিয়ে পড়ো তো আমার শান্তি নাই বলি এখন তো শুধু ঘরের মধ্যে না কালকে রাত্রে বেলায় আমাদের নিচের তলার ঝাঁঝির বউ আইছিল মাঝরাতে এসে পরে বলছে বৌদি লাইন তো আসে গেছে বলি আপনার ঘরে জেনারেটরটা কিসের লেগে চলছে কি লজ্জা কি লজ্জা মানে তোমার জ্বালায় মনে হচ্ছে আমাকে ইয়েরা পাড়া তাড়া করবে কি পারে বলি মানে আর কি হ্যাঁ জীবনটি তো আমার একবার কয়লা করে দিলে সম্বন্ধের সময় যদি একটিবারের জন্য যদি জানতে পারতাম যে বেটা এইরকম কুম্ভকর্ণের মতো নাক ডাকে তাহলে কি আর বিয়ের আগে এক রাত থাকতে পারতে ছকছকানি স্বভাব শুধু আরে ডাক্তার তো দেখালাম ডাক্তার বললো বডির অক্সিজেনে এটা কম হলে এটা হয় এটা কোনো ব্যাপার নয় তারপর বলবে ইয়া কোনো চিকিৎসা নাই ৭০০ টাকা ডাক্তারকে দিয়ে প্রণাম করে চলে এলে বলে কতবার আমি বলেছি যে শুনো এই যখন শোয়ার সময় চিত হয়ে শুয়ো না চিত হয়ে শুলে হড়হড় করে নাক ডাকবে হ্যাঁ ঘুমানোর সময় যে নাক ডাকা শুরু হলে কাট হয়ে যাবে আর পাস করে শুবে তাহলে দেখবে নাক ডাকা ছাপা হলে পাল্লাতে পড়েছি আমার আমি যখন ঘুমাবো আমার মাইন্ডে তখন আইডিয়া আসবে এবার আমাকে পাস ফিরে শুতে হবে বাপ রে বাপ ভয়ঙ্কর পাগল হ্যাঁ তো ইয়ার লেগেই তো আমি বলছি বলি যখন ঘুমাবে তখন চিত হয়ে শোয়া দরকার টাই বাকি যখন শুবে তখন টপ করে বাপ পাশটি কিংবা ডান পাশটি ঘুরে যাবে তাহলে তো নাক ডাকাই হবে নাই বারে বা আমার আইনস্টাইন আর ঘুমাতে ঘুমাতে সোজা হয়ে গেলে হ্যাঁ এইটা একটা কথা বটে হ্যাঁ তাহলে আমি একটা কাজ করবো জানলে তুমি বাপ পাশটি কিংবা ডান পাশটি ঘুরিয়ে দিলে পেছন কাছে আমি এক গলা পেরে পুঁতে রাখি দিবো যখন সোজা হতে যাবে তখন আমার জ্যাক করে ঢুকে যাবো তখন নাক ডাকা বেরিয়ে যাবে তাহলে তোমার ঘুমটা গেল চৌপট ট্রেনের মধ্যে আর কেন বলি রাতে ভয়ে ট্রেনের লোকদের সঙ্গে কোথাও পর্যন্ত বলতে পারি না মনে মনে ভাবি হাই গো রাতে বেলা শুনে নাক ডাকা এমন শুরু করবে এখন তো হাসি হাসি কথা বলছো তখন গালে ওল ছুলা করে দিবে আমাকে ট্রেনে আবার কবে প্রবলেম হলো ট্রেনে কবে প্রবলেম হলো বলি সেদিন যে মনে আছে পুরী থেকে আসার সময় বাবারে বলে সময় আমার সঙ্গে দিদি দিদি করে গল্প করছে আর রাতে বেলাতে এমন নাকটি ডাকলে ছি 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 লজ্জায় মানে আমি ওদের দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছিলাম না কি ওরা রাগছিল তা ঠিক নাই ছি 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 শেষে তো একজন বলেই দিল বলছে দিদি বরকে একটু বুঝান আমাদেরকেও তো ঘুমাতে হবে আগে নাকি আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি চলো করবে চলো আমি দেখে আইছি চলো তুমি আগে চলো তোমাকে শিখাচ্ছি waktu sampai geleng-geleng tuh aduh paniknya bukan main oh aku punya cara agar mertua bahagia ku masak telur aja direbus atau digoreng আজকে প্রমিস দিতে তুমি এটা প্রমিস করো যে এটা তুমি রোজ করবে প্রত্যেকদিন করবে আর নাক ডাকা থেকে নিজে মুক্তি পাবে আর তোমার নাক ডাকার বিকট আওয়াজ থেকে আমাদেরকে রেহাই দিবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও ধরো হ্যাঁ দেখো বলি ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে ইয়ার লেগে আমি ডিটেলসে বলতে পারলাম না যে কি কি করলে নাক ডাকার সমস্যার হাত থেকে তুমি মুক্তি পাবে জানলে ওই বরকে কি কি করালাম এগুলো যদি ভালো করে তোমরা জানতে চাও তাইলে আমার আরেকটা পেজ আছে না মহুয়াস কথা নাম ওই পেজটাতে গেলে পরে তোমরা ভালো করে জানিয়ে যাবে যে কি কি করলে নাক ডাকার সমস্যা থেকে তোমরা চিরতরে মুক্তি পেয়ে যাবে জানলে